লীগের নিরীহ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা শেখ হাসিনার ফাঁদে পা দিবেন না। আওয়ামী লীগ গতকাল ঘোষণা দিয়েছিল, আওয়ামী লীগ এই 0 পয়েন্টে আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি নিয়ে এখানে তারা গণ জমায়েত করবে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সেই গণ জমায়েত আমরা প্রতিহত করার ঘোষণা দিয়েছিলাম, আর যে কারণে আজকে আমাদের নেতা কর্মীদের নিয়ে আমরা এই 0 পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে আমরা জড়ো হয়েছি। এখানে কোনো আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাচ্ছে না। আওয়ামী লীগ আজকে ঘরের মধ্যে গর্তের মধ্যে লুকিয়েছে। আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা শেখ হাসিনার ফাঁদে পা দিবেন না। শেখ হাসিনা যদি বাপের বেটি হতো, যদি প্রকৃতপক্ষে শেখ মুজিবের কন্যা হতো, তাহলে এই বাংলাদেশ থেকে এইভাবে পালিয়ে যেত না। আজকে শেখ হাসিনা পালিয়ে গেছে, তার প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে। আমরা আওয়ামী লীগের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, যদি রাজপথে নামার ন্যূনতম চেষ্টা করেন, তাহলে আপনাদেরকে গণঅধিকার ভাষণ দান আমরা জবাব দিবে।